সালমান শাহকে আমি অন্য নায়িকার সাথে একটু মানতে পারতাম না, এটা হচ্ছে আমার একটু সমস্যা। কিন্তু শাবনূর স্যার আমি দেখতাম না, এটা ছোটোবেলা থেকে অন্য নায়িকার সাথে। কিন্তু আমার শাবনূরকে, ব্যক্তি শাবনূরকে আমি মোটেও পছন্দ করি না। এটা আমি একবার মন থেকে বলবো যে ব্যক্তি শাবনূর আমাদের সালমান শাহকে হারানোর জন্য ব্যক্তি শাবনূর দায়ী। সে যত যাই বলুক, ব্যক্তি শাবনূর যদি একটাবার বলতো যে সালমান শাহ হত্যার বিচারটা, অবশ্যই সালমান শাহ হত্যার বিচার হতো। আচ্ছা, বুঝতে পারছি আপু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছেন, তিনি কান্নাকাটি করছেন, তো আমরা এ বিষয়ে আর কথা বাড়াবো না। বুঝতেই পারছেন যে সালমান শাহ আসলে তার ভক্তদের হৃদয়ে কতটা জুড়ে আছে, যে এত বছর পরও, মৃত্যুর এত বছর পরও এখনও তার ভক্তরা তার জন্য সমানে কাঁদে। তো আমরা যে শুনেছিলাম যে সালমান শাহর মৃত্যুর পরে, তখন আমরা তো অনেক ছোট, আমরা আসলে খুব একটা অত ডিটেলস জানতাম না, বুঝতাম না, কিন্তু আমরা শুনেছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা মানুষের কাছ থেকে যে সালমান শাহর মৃত্যুর পরে অনেক মানুষই আত্মহত্যা পর্যন্ত করেছে, তার তাকে হারানোর বেদনা সহ্য করতে না পেরে। বিশেষ করে তার মধ্যে তার মেয়ে দর্শকরা ছিল অনেক অনেক বেশি, মেয়েরা এমনিতেই একটু বেশি আবেগী হয়, তো তারা প্রিয় নায়ককে হারিয়ে সেই তখন থেকে এখন পর্যন্ত কাঁদছেন। তো বোঝাই যাচ্ছে যে আসলে আমরা কতটা অমূল্য সম্পদ হারিয়েছি আমাদের চলচ্চিত্র থেকে। তার চেয়ে বড় কথা হচ্ছে, অমূল্য সম্পদের চেয়ে বড় হচ্ছে মানুষের আবেগের জায়গা জুড়ে তিনি ছিলেন, আর যিনি আবেগের জায়গা জুড়ে ছিলেন, যিনি মানুষের ভালোবাসা পেয়েছিলেন, তার চেয়ে আসলে আর তার কাছ তার চেয়ে আসলে বড় আর কি হতে পারে। তো এই ছিল সালমান শাহর এক, হ্যাঁ, সম্পর্কে। এই যে যারা সাকিবের ভক্ত হয়ে সালমান শাহকে নিয়ে বলে যে সালমান শাহ তো একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি, সালমান শাহ নারী ঘটিত কারণে আত্মহত্যা করছে, তাদের কাছে আমার একটাই অনুরোধ, দু হাত তুলে অনুরোধ করতেছি, সালমান শাহ যা পেয়েছে তার চার বছরের জীবনে, সাকিব কেন, সাকিবের পর তো আরও কোনো নায়ক আসে বাংলাদেশে, সে কখনো সালমান শাহর মতো ভালোবাসা জনপ্রিয়তা অর্জন করতে পারবে না। সালমান শাহ কেন পায়নি সেটা সবাই জানে, রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সালমান শাহ কোনো সিনেমায় ই পায়নি, চলচ্চিত্র পুরস্কার পায়নি। নাহলে সালমান শাহ যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পড়তো, সাকিব খানের কোনো খানাই হতো না। সালমান শাহ, সাকিব খানের তো ই হয়েছে আপনার মান্না মরার পরে, কেন সাকিবের ভক্তরা কেন সালমান শাহ সম্পর্কে খারাপ খারাপ কথা বলে? সালমান শাহর ইসে তারা, হ্যাঁ সালমান শাহকে পছন্দ করে না, সাকিবের ভক্ত সবার পছন্দ এক না, সবার মন মানসিকতা এক না। সালমান শাহ, সাকিবের ভক্তদের কাছে একটাই অনুরোধ, সালমান শাহর মতো হয়ে দেখ এক সাকিব খান। সাকিব যা করতো, সালমান শাহ যা করতো সে অনুসরণ করতে করে তার নিজের খ্যাতি নিজে ই করুক। আর কিং খান বলে বলে সে ইসে সালমান শাহর ক্যারিয়ার ছিল মাত্র চারটা বছর, আর সাকিব খানের হচ্ছে 96 থেকে এই যে 2023 পর্যন্ত অভিনয় করতেছে, কিন্তু সে সালমান শাহর সে নখের যোগ্য হবে না। কিন্তু সালমান শাহর সাথে ই করেছে, সালমান শাহ, সালমান শাহ কোনো নায়ক ছিল নাকি, ও ইসে শাহরুখ খানকে কপি করছে, ওর সিনেমা বলতেই কপি। আর সব দেশেই তো কপি হয়, বাংলাদেশ যেমন, বাংলাদেশের সিনেমা যেমন ইন্ডিয়া করতেছে, বোম্বে করতেছে, সব দেশের সিনেমাই কপি করে। সালমান শাহকে যারা ইসে, সালমান শাহ যারা হেটার্স, তার আগে সিনেমা দেখুক, তারপরে সালমান শাহ সম্পর্কে ই করবে, বাজে মন্তব্য করবে। সালমান শাহর ক্যারেক্টারও সাকিবের মতো না, সালমান শাহ ব্যক্তি হিসেবে, নায়ক হিসেবে সব দিক থেকে অনন্য, তার সাথে কারোর তুলনা হয় না। আর মৃত ব্যক্তির সম্পর্কে কোনো খারাপ বাজে মন্তব্য যেন কোনো সাকিবের ভক্ত না করে, তাদের কাছে একটাই আমার অনুরোধ, পারলে ইসে সাকিবের সিনেমা দেখুক, মাঝে মধ্যে সালমান শাহর সিনেমা দেখুক। সালমান শাহর সিনেমা দেখে কি সালমান শাহর সম্পর্কে কোনো খারাপ ধারণা করতে পারে নাকি? কারো সম্পর্কে খারাপ ধারণা করার আগে তার সম্পর্কে জেনে বুঝে তারপরে তাকে সম্পর্কে কিছু বলা উচিত, তার আগে অহেতু কাউকেই কারো সম্পর্কে খারাপ বাজে মন্তব্য করা উচিত না, এই একটাই আমার অনুরোধ। আর আমি একটাই ইসে বাংলাদেশের আইনের কাছে আমার একটাই চাওয়া, মৃত্যুর আগে যেন সালমান শাহ হত্যার বিচার চাই, সে আত্মহত্যা করুক আরও হত্যাই করুক, তার জন্য তার আপন জনরাই দায়ী। কেউ যদি আত্মহত্যা করে তার জন্য তার পরিবার দায়ী থাকে, তার আপন জন দায়ী থাকে, কেউ কখনো আত্মহত্যা করে না। আর এই যে যারা বলে যে সালমান শাহ ইমোশনাল ছিল, ইমোশনাল থেকে সে আত্মহত্যা করছে, একজন ইমোশনাল মানুষ কখনোই আত্মহত্যা করতে পারে না, ইমোশনাল হলেও সে নিজের জন্য না বাঁচ, ইমোশনাল মানুষ নিজের জন্য বাঁচে না, কিন্তু সে দেশের জন্য বাঁচে, সাধারণ মানুষের জন্য বাঁচে। আর সালমান শাহ সম্পর্কে যে ইসে রাস্তার মানুষ থেকে সব স্তরের মানুষ যে সম্পর্কে তার ভালো সার্টিফিকেটগুলো দিচ্ছে, তাতে আমার, আমি নিজেই বলবো যে সালমান শাহ আত্মহত্যা করতে পারে না, পারে না, পারে না, তাকে হত্যা করা হয়েছিল।
অনেক ধন্যবাদ। তো আপুর কথা আমরা শুনেছি, এই ছিল তার বক্তব্য। আপু তার আবেগটাকে একেবারে ঢেলে দিয়েছেন আমাদের ক্যামেরার সামনে।